দর্শক একজন আমার কাছে কমেন্টস এর মাধ্যমে জানিয়েছে আপু আপনারা বলেন হস্তমৈথুন করলে শরীরে অনেক ক্ষতি হয় কিন্তু আমি গত আট বছর ধরে হস্তমৈথুন করে আসছি কিন্তু আমার কখনোই কোনো সমস্যা হয়নি তাহলে আপনি যে বলেন এত ক্ষতি হয় এগুলো সবই তো ভুল দর্শক আপনার কমেন্টস এর উত্তরে বলবো হস্তমৈথুন করলে শরীরে কতটুকু ক্ষতি হয় সেটা হস্তমৈথুন করাকালীন সময়ে খুব একটা বোঝা যায় না এটা বোঝা যায় কিছুদিন পর অনেকেই দীর্ঘদিন হস্তমৈথুন করার পরেও দেখে যে তার শারীরিক কোনো ক্ষতি হচ্ছে না কিংবা শারীরিকভাবে সে কোনো দুর্বলতা অনুভব করছে না আর এই কারণে সে মনে করে যে হস্তমৈথুন করলে শারীরিক কোনো ক্ষতি হয় না বা অসুবিধা হয় না কিন্তু হস্তমৈথুন যে কতটা ক্ষতিকর এটা আমি এখন আপনাদেরকে পয়েন্ট আকারে বুঝিয়ে বললে আপনার বিষয়টা সহজভাবে বুঝতে পারবেন একজন অবিবাহিত ছেলে যখন হস্তমৈথুন করে তখন তার একমাত্র লক্ষ্য থাকে দ্রুত গতিতে বীর্য বের করা আর এভাবে দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে তার শরীরও কিন্তু এই এক থেকে দুই মিনিটে বীর্য বের করার অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ে কিন্তু এই ছেলেটি পরবর্তীতে যখন বিয়ে করবে এবং তার স্ত্রীর সাথে শারীরিক মিলন করবে তখন দেখা যাবে এক থেকে মিনিটের মধ্যেই তার বীর্য বের হয়ে যাবে এবং এই কারণে সে তার স্ত্রীর কাছে চরম লজ্জিত হবে কারণ পূর্বে হস্তমৈথুন করার কারণে তার শরীর এই দ্রুত বীর্যপাত ঘটানোর অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছে আর সে চাইলে এখন আর এর থেকে বেশি সময় মিলন চালিয়ে যেতে পারবে না একটা বিষয় হচ্ছে একটানা দীর্ঘদিন হস্তমৈথুন করার ফলে পুরুষের বীর্য পাতলা হয়ে যায় এবং বীর্যের যে শুক্রাণু বা গুণগত মান সেটা নষ্ট হয়ে যায়। একটি অবিবাহিত ছেলে যখন হস্তমৈথুন করে তখন তার বীর্য পাতলা হোক কিংবা ঘন হোক এতে তার কিছু যায় আসে না। কিন্তু বিয়ের পরবর্তী সময় তার বীর্য যদি পাতলা থাকে তাহলে পাতলা বীর্য দিয়ে কিন্তু সে সন্তান জন্ম দিতে পারবে না কিংবা তার বাবা হতে সৃষ্টি হবে একটানা দীর্ঘদিন হাতের শক্ত চামড়ার ঘষায় লিঙ্গ ঘর্ষণ করে বা মৈথুন করে হস্ত মৈথুন করার অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়লে পরে এই ব্যক্তি কিন্তু স্ত্রীর সাথে যখন সঙ্গম করবে তখন স্ত্রীর জড়িতে লিঙ্গ প্রবেশ করিয়ে সে কিন্তু আর আনন্দ লাভ করে না বরং স্ত্রীর সাথে মিলনের থেকে তার কাছে অনেক বেশি আনন্দদায়ক মনে হয় হস্তমৈথুন করাকেই আর ধর্মীয়ভাবে হস্তমৈথুন করা কিন্তু মারাত্মক গুনাহ এবং পাপের কাজ এবং এটি একেবারেই নিষিদ্ধ তাই আপনি যদি দীর্ঘদিন হস্তমৈথুন করার পরও মনে করেন যে আপনার কোনো শারীরিক সমস্যা হচ্ছে না কিংবা কোনো ধরনের ক্ষতি হচ্ছে না তাহলে কিন্তু আমি বলবো আপনি এখনো বোকার স্বর্গে বাস করছেন কারণ কতটুকু সমস্যা বা ক্ষতির সম্মুখীন আপনি হয়েছেন এটা এখনো উপলব্ধি করতে না পারলেও আপনি এটা ঠিক বুঝতে পারবেন তখন যখন আপনি বিয়ে করে আপনার নিজের স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ